মানুষ হলো একটা কাজের মেয়ে, ও কাজের মেয়ে হয়ে আমাদের সাথে ডাইনিং টেবিলে বসে খাবে, আর আমি এখানে বসে বসে খাবো না? তারপরে আমি পরে রান্না করে বসে খেয়ে নিব। তুমি চুপ থাকো, এই বসো, যা ভালো লাগবে না সেখানে বসে খাবে না, তুমি বসে খাবো, বসো এখান থেকে যাও। আর তুমি এই মেয়েটার জন্য আমাকে মেয়েটার সাথে এত খারাপ খারাপ কথা বলতেছো, আর এত বাজে বাজে ইনসাল করতেছো তুমি। আমি এখানে বসে খাবো আর ও এখানে বসে খাবে? হ্যাঁ খাবে, সমস্যা কোথায়? আমার সমস্যা আছে, তোমার সমস্যা না থাকতে পারে, আমার সমস্যা আছে, আমি এখানে বসে খাবো না। তোমার যদি সমস্যা থাকে তাহলে উঠে যেতেই পারো, কোনো সমস্যা নেই। কারণ যে একজন মানুষকে সম্মান করতে জানে না, যে একজন মানুষকে অপমান করে ফেলে, একজন মানুষকে মূল্যবোধ দিতে জানে না, তার না খেলেও চলবে, না থাকলেও চলবে, না বসলেও চলবে, কোনো সমস্যা নাই। আমি খেয়ে নিতাম, আমি রান্না করে বইয়া খাইলে কি, আর আমার এনে কেন বইয়া খাইতে হবে? ও একটা পাগল, ওর মাথায় যখন যা আসে তাই করে, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি বসো বসো। না না সাহেব, আমি খামো না, এই জায়গায় বসা, কোনো কথা নেই, ভাত এখানে খাওয়া হচ্ছে না, ছি, তো লজ্জা করে না, লাস্ট পর্যন্ত আমার স্বামীর সাথে এখানে বসে বসে টেবিলে খাওয়া হচ্ছে। উঠ উঠ, আর তুমি তুমি আজকে পড়তে খাওয়াছো, তুমি যোগাযোগ করো। সুমাইয়া, এত বড় বড় দাও তোমার, একজন মানুষ তাকে সম্মান দিতে শেখো, মানুষকে সম্মান দিতে শেখো। সে কাজের বউ, সেজন্য কি সে অন্যায় করেছে? সে কি মানে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে কাজের বউ হিসেবে, এই জন্য কি তার অন্যায় হয়েছে? সেও একজন মানুষ তোমার মত, সে একজন মহিলা, নারী, মায়ের জাত, তাকে সম্মান করতে শেখো। কাজের বউ বলে কি তার কোনো মানে আত্মমর্যাদা নাই? সে কি মানে ভালো টেবিলে বসে খাবার অধিকার রাখে না? রাখে, কিন্তু তোমার এটা বুঝতে হবে যে আমরা আমাদের আশেপাশের মানুষজন যারা আমাদের সাথে থাকে, আমাদের কাজকর্ম করে, তাদেরকে একটু আত্মসম্মান দেওয়া উচিত, তাদেরকে একটু স্নেহ ভালোবাসা, একটু ভালো খাবার দেওয়া উচিত। কেন জানো, এইটুকু ভালোবাসা পেলে
তারা নিজেদেরকে অনেক প্রাউড ফিল করে, তাদের মধ্যে আনন্দ আসে। এই জিনিসগুলো তো তুমি বুঝবা না, কিভাবে বুঝবা? তোমার মাথায় তো এগুলো আসে না, তো আবু শিশুর মতো আচরণ করো। মানুষকে মূল্যায়ন দিতে শেখো, মানুষকে আত্মমর্যাদা, মানুষকে মর্যাদা দিতে শেখো। এতে তুমি ছোট হবে না, আমি ছোট হব না, আমি ছোট হব না, তুমি ছোট হব না। দেখবা যে তুমি এইটুকু আদর আপ্যায়ন করলে সারাদিন ও তোমার কাছে কৃতজ্ঞ হিসেবে থাকবে, সারাদিন তোমার সেবা করবে। শোনো, মানুষকে মর্যাদা দিতে শেখো, একটু স্নেহ দিলে কি হয়? ওরা তো শুধু এইটুকু স্নেহই চায় আমাদের কাছ থেকে। ওদেরকে আমরা দেখবো অনেক বেশি বেশি সম্পদ দিয়ে খুশি করতে পারবো না। আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, দেখবা কোটি লাখ টাকা দিয়েও তাদেরকে আমরা হ্যাপি রাখতে পারিনি, কিন্তু ওদের সামান্য কিছু খাবার, সামান্য ভালো খাবার, সামান্য আত্মমর্যাদা, ওদেরকে একটু সম্মান দিলে ওরা নিজেকে অনেক হ্যাপি ভাবে। আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুই আমাকে মাফ করে দে। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতেই আমি খুশি। তুই আর কান্না করিস না, তুই আজকে থেকে আমাদের ফ্যামিলির একজন, তুই আমার ছোট বোনের মতো। হ্যাঁ, এই